গোটা সন্দেশখালী যেন রাস্তায় নেমে এসেছে। মহিলা থেকে শুরু করে বয়স্ক মানুষজন শুভেন্দু অধিকারীকে পেয়ে তারা তাদের অভিযোগ জানাচ্ছেন পরপর। আপনার কাছে একজন মহিলা, একজন পুরুষ বয়স্ক লোক, তিনি কাঁদতে কাঁদতে বলছেন জমি নিয়েছি। মহিলারা রাস্তায় বেরিয়েছেন, মানে এতদিন পর আপনাকে বাড়িতে নেই, 20,000 লোকই এই অঞ্চলের রাস্তায়। এই কারণেই কি আপনাকে বারবার ঢুকতে দিচ্ছে? ও জানতো, সেদিন বলছিল না আমিনুল ইসলাম খান বলছিল ভালো ভালো আছেন। কারুর চোখে জল, কেউ বা তাদের দীর্ঘদিনের ক্ষোভ উগড়ে দিচ্ছেন, কেউ বা আবার শুভেন্দু অধিকারীর হাত ধরে বলছেন যে আপনি না আসলে এই ছবি হতো না। ধন্যবাদ, উনি এসছে, ধন্যবাদ জানাবো, অনেক অনেক শুভেচ্ছা জানাবো, উনি এসছে আমাদের জন্য, এসছে আমাদের জন্য, মহিলাদের জন্য লড়াই করতে এসছে। এইটাই হচ্ছে, এই সংগ্রাম চলছে, চলবে। আবার যায় না, আবার যায় না, চোখে জল দেখছে, আদা ভর্তি। এবারে ভালো থাকবে, এবারে ভালো থাকবে, একবারে কাটবে, এবারে ভালো থাকবে। হাঁটা যায় না, বিজেপি এলে রাস্তা পাবে না। সব মিলে যে ছবি উঠে আসলো সন্দেশখালীতে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সন্দেশখালী। এত বাস, মেড়া, গাড়ি, এত পুলিশ, এত লোকজন, সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে মাইকিং, কেউ বেরোবেন না, কোথাও কেউ জমা হবেন না। সকাল 9:12 জায়গায় আপনার 144, নিট রেজাল্ট হলো 0, বাকিটা তো আপনারা দেখিয়েছেন, নতুন করে আমি আর বলতে চাই না। 11:56 থেকে 3:30 পর্যন্ত লাগাতার আপনারা দেখিয়েছেন। আমি শুধু শেষ করবো এটাই বলে, সন্দেশখালী সঙ্গে আছি, আর আগামী 26 তারিখ সোমবার আরেকটি দ্বীপ জেলিয়াখালীতে আমি আসব এবং সেখানে গ্রামগুলি পরিদর্শন করব। আর তৃণমূল যদি 3 তারিখে সভা করে, আমরা জেলা সভাপতির সঙ্গে কথা বলে 1 সপ্তাহ পরে ওদের মুখোশ খোলার সভা করব এবং যেভাবে সন্দেশখালী সহ সুন্দরবনকে লুট করা হয়েছে, মায়ের ইজ্জত সম্ভ্রম শুধু নয়, জমি লুট, সরকারি প্রকল্প লুট, নানাভাবে যেভাবে অত্যাচার করা হয়েছে সিরিয়ার মতো, তার বিরুদ্ধে আমরা জনগণকে মাঠে নিয়ে জানাব।